আমি তো আপু এখানে আসার পরে যেটা দেখছি সেটা হচ্ছে ধরেন আপনাদের যে ড্রেস কোডটা, হ্যাঁ আমি যদি একটু ক্যামেরাটা এদিকে দিই, আপনাদের যে ড্রেস কোডটা মানে আপনারা যারা মানে যেই ধরনের ড্রেস আপ করছেন, হ্যাঁ এটা তো ধরেন গতানুগতিক কোনো ড্রেস আপ না। হ্যাঁ তো এই আপনাদের এই ড্রেস আপের বিষয়টা একটু বলবেন। আসলে আমাদের ড্রেস হচ্ছে মানে বিভিন্ন ডিজাইনের, একটা ডিজাইন হবে একটা হচ্ছে ক্রস ভাবে, কিন্তু আমরা সাধারণত এখন তো মানুষ এখন ডিজিটাল হয়ে গেছে, এর জন্য আমরা নিজে কাপড় কিনে তারপরে সেলাই করে তারপরে বিভিন্ন ডিজাইন হিসেবে তৈরি করি। ও তার মানে এটা টেইলার শপে করেন না? না, এটা আপনারা নিজেরা করেন? নিজেরা। টেইলাররা কি এটা পারে না? তারা শুধু কি সাইডের গুলা একটু খুশি করে রাখবে, এগুলাই ছেলে মেয়ে উভয় যদি আত্মীয় সম্পর্ক যদি থাকে তাহলে সচরাচর এই বিয়ে হয় না, এটা আমরা গ্রহণযোগ্য না। কিন্তু এটা যখন ওরা পরস্পরকে যখন ভালোবাসে আত্মীয় সম্পর্ক আত্মীয় গার্জেনের সাথে পরামর্শ যখন যায় তখন গার্জেনরা পরামর্শ নিয়ে যদি দেখে যে না ঠিক আছে ওদেরকে মানে আত্মীয়তা না হলে আত্মীয়তার সম্পর্ক না থাকলে আত্মীয়তার সম্পর্ক না থাকলে বিয়ে করা যাবে, বিয়ে করা যায় কি অত দূর যাওয়া যায়, কিন্তু আত্মীয় সম্পর্ক হলে আর হবে না, সম্পর্ক হলে হয় না আর কি। বিশেষ করে আমরা তো খাসিয়ার মাতৃতান্ত্রিক মাতৃসূত্র আর কি, মাতৃতান্ত্রিক না মানে এইটাই মনে করে মায়ের টাইটেল যে পদবী যদি অনিন্দ তো বাড়ে আর বারে বারে সাথে হয় না। আর ওখানে তো আপনার মেয়ের টাইটেল হচ্ছে লামুরং আর ছেলের টাইটেল হচ্ছে আপনার বারে আজকের আজকের বিয়েটা, হ্যাঁ আজকের বিয়েতে এইটাই হচ্ছে বিষয়টা যার কারণে তাদের বিয়েটা হচ্ছে, মানে কোনো আত্মীয় এখানে কোনো সূত্র নাই আর কি, এই জন্য ওদেরকে বিয়ে দেওয়া হয়। আজকের বিয়েটা কেমন লাগছে আপনাদের কাছে? পার্টি কি মাত্র শেষ না শুরু? আর এখন যে আনুষ্ঠানিকতা হবে এটি হচ্ছে প্রার্থনা, পরবর্তী যখন আনুষ্ঠানিকতা আছে তার সবকিছু শুরু হবে এখন।
Jangan lupa like, share, dan subscribe.